আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আমরা একটি ছোট একটি খামারে এসেছি দেখানোর জন্য আপনাদের নিয়ে এলাম। তো ভিউয়ার্স দেখতে থাকুন, ভালো লাগবে, চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিউয়ার্স আমরা এই মাত্র খামারটিতে প্রবেশ করলাম, আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন জাতির কবুতর। ভাই আপনার নামটা কি? তো আপনি এই ব্যবসা কতদিন ধরে করছেন? ছয় মাস মতন। তাহলে নতুন এই ব্যবসায়ী? তো ভিউয়ার্স এই খামারটা নতুনই করেছে এই ভাইটি, আর এই যে আমাদের পাশে খামার আসছে। ভাই আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ বিপ্লব প্রামাণিক। তো আমার খামার পাশেই, যেহেতু আপনারা এসছেন এই খামারটা দেখার জন্য, তো খামারটা দেখেন, তাহলে ইনশাল্লাহ আমার খামার বাড়িয়ে যাবো। এই ভাইয়েরও বড় খামার আছে, আপনারা দেখতে পারেন। আর আপনাদের যদি কবিতর পছন্দ হয়, আমাদের ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে, নাম্বারে আপনারা ফোন করে। আপনারা তো কুরিয়ার সার্ভিস করে থাকেন না? আমরা আছে বাংলাদেশের যে কোনো জায়গায়, আমরা মাল ডেলিভারি দিই। তো ভাইদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া হবে, আপনারা ওই নাম্বারে আপনারা ফোন করেন। টাকা আপনাদের প্রথম দেওয়া লাগবে? প্রথম ধরেন অর্ধেক দেওয়া লাগবে, 50% দেওয়া লাগবে। তারপর দেওয়া মাল পোষা হবে, মাল পোষানোর পরে বাকি টাকাটা দেওয়া। তো ভিউয়ার্স 50% আগে আপনাদের পরিশোধ করা লাগবে, এবং আপনাদের ঠিকানা অনুসারে কবিতর পৌঁছানোর পরে আপনারা আরও 50% শোধ করবেন। তো মোবাইল নাম্বার দেওয়া থাকবে ভিডিওতে, আপনারা যোগাযোগ করবেন। তো ভাই আপনার এই যে এই কবিতর জোড়া একটু বার করা যাবে? হ্যাঁ হ্যাঁ, বার করা যাবে। এটা আছে লাক্ষা। লাক্ষা না, এগুলান কোন দেশের সচরাচর? একবার ইন্ডিয়ান, এগুলো ইন্ডিয়ান লাক্ষা। এটি রানিং হয়েছে কিছুদিন আগে, ধরেন ডিম বাচ্চা চলছে, বাচ্চার নাম বিক্রি করা হয়েছে। আচ্ছা, এই এগুলানের কিরকম প্রাইস রাখা যাবে? এগুলানের প্রাইস আপনার 3500 টাকা রাখা যাবে। 3500 জোড়া না সিঙ্গেল? 3500 রাখা যাবে, তারপর নিলে একটু কম বেশি করে হবে, সমস্যা নাই। তো নাম্বারে যোগাযোগ করবেন আপনারা, কম বেশি করে একটা লেয়া যাবে। এটা কিন্তু অরিজিনাল, এর কোনো ফাটা নাই, দেখছেন সব কটা ঠিক। আর ফর্মুলা আমরা দেখছেন, আর মুখ সুখ সবই দেখছেন, সবই সুস্থ। আর আমার বিশেষ করে আমরা অসুস্থ কবিতর কোনো জায়গায় বাইরে দিই নি, আমরা যে যে কটায় দেবো ইনশাল্লাহ সুস্থ। ওই যে 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 ভাই এই উপরে যে দেখছিস ছোট ছোট পাখি, এগুলো কি পাখি ভাই? বাজরিকা পাখি না? এগুলো তো আপনারা সেল করে থাকেন না? আমরা এগুলো সেল করে থাকি। ওই যে দুইটি নারী দিচ্ছেন, ওই একটা নারী বসে আছে ডিমে, আর এই জোড়া ধরেন কিছুদিন আগে সাত হয়েছে, এই জোড়া আমরা 500-700 মানে যেখানে পাই আর কি। ওই বাজরিকা পাখিগুলান কিরকম জোড়া আপনারা নিয়ে থাকেন সচরাচর? 500 টাকা রাখা যায়। তো ভিউয়ার্স বাজরিকা পাখিগুলান 500 টাকা জোড়াতে আপনারা পেয়ে যাবেন, নাম্বারে যোগাযোগ করবেন। এই ভাইদের ভাইদের নাম্বার দেওয়া থাকবে। তো এগুলান তো মনে হয় দেশি কবিতর না? জি না, এটা হচ্ছে পাগলা বাজি, মানে এইগুলান এক হাত নিচ থেকে খেলা বাজে। পাগলা বাজে এক একটা বার করা যাবে? দেখেন ভাই আবার উড়ে যায় না এই পাখি। একদম সুস্থ মাল দেখতে পাচ্ছেন, লাফালাফি করছে, ঝাপাঝাপি করছে, সুস্থ। এগুলানের কিরকম প্রাইস রাখা যাবে? এই কি যেন নাম বললেন? এগুলান পাগলা বাজে যত সম্ভব। যাই হোক, 1000 টাকা জোড়া আপনারা নাম্বারে যোগাযোগ করবেন। তো ভিউয়ার্স ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে,
অনেক জাতের কবুতর আছে আরো দেখানো যাবে তো ভাই এই যে এগলান 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 কি পাখি এগলান কি কবুতর সিরাজি বলে সিরাজি এটা আছে সিরাজি এটা আছে নর আর এটা আছে মাদি এগলানের কি রকম দাম রাখা যাবে এগলান আমরা বাসা মাল বেশি ধরেন 3500 টাকা বেশি আর এই বুড়ি এগলান 6700 টাকা যাবে এটা আমরা বাজনার বুড়ি দেখতে পাচ্ছেন সুন্দর একটি ঘুঘু সাদা ঘুঘু আসলে আপনাদের যদি পছন্দ হয় আপনারা নাম্বারে যোগাযোগ করবেন এই যে এখানে মুখী আছে এই মুখী কিরকম দাম ভাই এই মুখী আমরা বইনে মানে ডিম বাচ্চা রানিং এগুলো আমরা 3000 টাকা দিয়ে থাকি ডিম বাচ্চা রানিং অবস্থায় মানে বাচ্চা সহ তার না না মানে এগুলো অনেক টাকা গুলো ডিম পারে সেগুলো আমরা 3000 টাকা রেটে বেশি আর বাচ্চা গুলো 1500 বেশি ডিম পাড়া অবস্থায় বেচবে তারা 3000 টাকা জোড়া রাখবেন না মানে এক কথা বুড়ি নেই এক কথাই বুড়ি নেই তো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে ভিউয়ার্স আপনাদের যদি কারো কবিতরের অর্ডার দেওয়ার হয় আপনাদের কাছে নাম্বার দেওয়া হবে ভিডিওতে আপনারা ওই নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আর কীভাবে টাকা আদান প্রদান করবেন আপনারা তার সাথে ফোনের মাধ্যমে কন্ট্যাক্ট করে নেবেন অবশ্য এই আপনারা কীভাবে তাদের সাথে ডিল করবেন আপনাদের নিজ দায়িত্বে ডিল করবেন এখানে আমরা শুধুমাত্র বিভিন্ন জায়গায় আপনার কবিতরের খামার বেরিয়ে দেখানো হয় এবং তাদের নাম্বার দিয়ে দেওয়া হয় তো ভাই বিপ্লব ভাই এই জায়গাটার ঠিকানা কি এটা হচ্ছে জেলা কুষ্টিয়া আমাদের দোলাতু থানা এটা আল্লাহ দরগা ধরে তো আল্লাহ দরগা এই ঠিকানা এটা আল্লাহ দরগা দোলাতপুর থানা এবং আল্লাহ দরগা গ্রাম এবং আপনার কুষ্টিয়া জেলায় দেশের বিভিন্ন জায়গায় আপনারা ডেলিভারি আমরা দেশের বিভিন্ন জায়গায় শুধুমাত্র বাংলাদেশে যাই হোক ভিউয়ার্স আপনারা যারা বাংলাদেশের না বাংলাদেশে থাকেন তাদেরই শুধুমাত্র ডেলিভারি দিতে পারবে তারা আর দেশের বাইরে যে ভাইয়েরা থাকেন অবশ্যই তারা যোগাযোগ করে লাভ হবে না তারা এই ভাইয়েরা দেশের বাইরে দেওয়ার মতন এখনও পরিবেশে নাই ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ খুদা হাফেজ